সুন্নাতে খতনা করাতে গিয়ে আবারও এক শিশুর মৃত্যু হয়েছে। এবার ঘটনাটি ঘটেছে রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে। মারা যাওয়া শিশুটির নাম আনাফ তামিম আয়াম। সে মতিঝিল আইডল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ ঘটনায় ওই ডায়াগনস্টিক সেন্টারে দুই চিকিৎসককে গ্রেফতার করেছেন পুলিশ। একই সাথে সিলগালা করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। শিশুটির বাবা আবাসন নির্মাণ ব্যবসায়ী ফখরুল আলম। গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার আলেখাচরে। তিনি ডেনমার্কে ছিলেন। নিহত আয়হামের জন্ম হয় ডেনমার্কে। ছেলের জন্মের পর তিনি সপরিবারে দেশে ফিরে আসেন। দুই ছেলের মধ্যে আয়হাম বড়। বর্তমানে তারা খিলগাঁও রেলগেট এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। গত মঙ্গলবার রাতে শিশু আয়হামের সুন্নতে খতনা করাতে গিয়ে নিয়ে আসেন মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে। সঙ্গে ছিল শিশুটির মা। সেখানে অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে সুন্নতে খতনার কাজ শুরু হয়। রাত 8টার দিকে খতনা করানোর জন্য আয়হামের অ্যানেস্থেশিয়া দেওয়ার পর ঘুম ভাঙেনি। এর ঘণ্টাখানিক পর হাসপাতালটির পক্ষ থেকে আয়হামকে মৃত ঘোষণা করা হয়। এদিকে মঙ্গলবার রাতে ছেলের মৃত্যুর পর ফখরুল আলম মামলা করেছেন হাতিরঝিল থানায়। হাতিরঝিল থানায় করা এই মামলায় হাসপাতালটির মালিক মোক্তাদির, আবেদন বিন মাহবুব ও অস্ত্রোপচার বিশেষজ্ঞ ইস্তিয়াক আজাদকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বর্ণিশা চৌধুরী, বাংলাধারা ডেস্ক।